পৃথিবীর সব প্রাণী খায় দেহের চাহিদা পূরণ করে কিন্তু ইনসানকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজায় বলে এ ইনসান তোমাদের কিন্তু আমি আলাদা উদ্দেশ্যে সৃষ্টি করেছি তোমাদেরকে এত নিয়ামতে সজ্জিত করে তোমাদের শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি অন্যান্য প্রাণীর মতো শুধুই মাত্র খাওন দাওন ভোগ বিলাসের জন্য তোমরা না তোমাদেরকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য তোমাদেরকে আমি আমার গোলামী করার জন্য বানাইছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য মানুষ শুধুই মাত্র খাবে দাবে ঘুমাবে আর জৈবিক চাহিদা পূরণ করবে তা না মানুষ ইবাদত করবে আমার গোলামি করবে নামাজ করবে রোজা রাখবে জাকাত দিবে হজ্জে বাইতুল্লাহ করবে জিকির করবে তেলাওয়াত করবে ওয়াজ শুনবে আল্লাহকে ডাকবে আল্লাহকে পাওয়ার জন্য রুনাজারি করবে যেই যেই কাজগুলো মহান আল্লাহর পছন্দের ওই কাজগুলা ইনসান করবে গরু ছাগলের নামাজ নাই গরু ছাগলের রোজা নাই অন্যান্য প্রাণীর জাকাত নাই ওদের কোনো হজ নাই ওদের কোনো তেলাওয়াতুল কোরআনের ইবাদত নাই ওদের জিকির নাই ফিকির নাই ওদেরকে আল্লাহ তাআলা কোনো বিধান দেন নাই শরীয়ত দান করেন নাই মনে রাখবা তুমি ইনসান তুমি কিন্তু কুকুর নও যে তোমার শরীয়ত নাই তুমি এটা মনে করো না যে তোমার আর কোনো কাম নাই খাওন দাওন দুনিয়ায় ভোগ বিলাস করে বাস শেষ করে দিবা হায়াতের জন্য তুমি না যদি না তোমার সৃষ্টির উদ্দেশ্যকে তুমি সফল না করো তাহলে তোমার এই আলমে বরজখ যেটা সামনে তোমার আছে আলমে দুনিয়া থেকে তোমার এক সময় বিদায় নিতে হবে এরপরে যে আরো দুইটা আলম আছে আলমে বরজখ আলমে আখেরাত ওই দুইটা হয়ে যাবে তোমার ভয়ঙ্কর আলমে বরজখ হবে তোমার দুঃখের আলমে আখেরাত হবে তোমার দুঃখের আর যদি দুনিয়ার জীবনে তুমি রবের নিয়ন্ত্রণ মেনে তোমার জিন্দেগিকে কাটাইতে পারো তাহলে তোমার কবর হবে সুখের তোমার হাসর হবে সুখের তুমি মরবা মানুষ দেখবে তুমি দুনিয়া ছেড়ে গেলা আসলে মৃত্যু হবে তোমার জন্য তখন জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা নিজে মরণকালেই তোমাকে ডাকবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি মানুষকে স্রষ্টায় ডেকে বলবে চিন্তা নাই মৃত্যু তোর জন্য আমার কাছে আসার দরজায় আমার বান্দাদের দলে ঢুকে পড় আমার বান্দার দলে ঢুকে যা এই ডাকটা কখন দিবে তুমি তাইরে নাইরে চলবা আর তোমার এই ডাক দিবে তোমার মনে যাই চায় তাই তুমি করবা গরু ছাগলের মতো তোমাকে এই ডাক দিবে না তোমাকে একটা নিজামের আওতায় আসতে হবে শরীয়তের পাবন জিন্দেগি তোমাকে গ্রহণ করতেই হবে কোথায় চলছো কোন দিকে হাঁটছো কোন পথে তোমার যাত্রা তোমার মতো কত যুবক কাতরায় মরে যায় জানা যায়ও মানুষ পায় না দেখো না চোখে মিয়া তোমার মতো কত ধনী তার লাশ তার সন্তান দেখতে যায় না তাকায় দেখো না মিয়া তোমার মতো কত বাহাদুর শক্তিশালী মানুষ শ্বাস নিতে পারে না ডক্টর তার মুখে নল লাগাইতেও আসে না দেখো না মিয়া অক্সিজেনের নল লাগাইতেও আসে না দেখো না মিয়া এই তো পৃথিবী এই তো তোমার হায়াত তাহলে এই বুঝতে অর্জন করা চাই যে আমরা কোন যাত্রী আমি কি আমি কেন আমি কার জন্য আমাকে কোন উদ্দেশ্যে এত 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 নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন সেই মাকসাদকে যদি কেউ সফল না করে তাহলে তার চেয়েতে বুকা এই জমিনের উপরে আর হতে পারে না
আর যদি কেউ মাকসাদকে আদায় করে নেয় তাহলে সে চালাক চতুর দুনিয়ার মাটিতে যে আখেরাতের ফিকির করে সে হলো চালাক আমরা মনে করি কি যার বাড়ি একটা আছে সে চালাক যার কোটি কোটি টাকা হয়ে গেছে সে চালাক কই ছেলেটা আসলে দেখছিলাম বেবলা টাইপের কিন্তু চালাক আছে গো কেমনে চালাক বুঝলেন কেমনে কই দেখো না পাঁচতলা বাড়ি কই ছিল কই গেল জিরো থেকে হিরো হলো এইটা চালাকির মিয়ার চালাকির মাপ মানদণ্ড কি এইটা আমাদের কাছে চালাক হলো কই দেখছো হায় 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 কত দামি গাড়িতে চলে ফাইন বুদ্ধি ছেলেটা কই কি দেখছো কই দেখছো না কোন রকম পাস করলো কয়দিন আগে ভালো চাকরি কইরা সুন্দর গবেষণা কইরা কি আবিষ্কার কইলো এই যে সরকারি পুরস্কার টুরস্কার উপায় আছে ছেলেটা চালাক চতুর এ চালাক না আল্লাহর রাসূল বলেন কি আল্লাহর রাসূল বলেন চালাক হলো সে যে তার আখিরাত বানায় সুবহানাল্লাহ আযীম আখিরাত যে বানায় সে হলো চালাক الكيس من دان نفسه وعمل لما بعد الموت سرکار বলেন চালাক হলো সে যে মরণের পরের কাজগুলা বেশি করে যেই কামগুলা তার মরার পরে উপকার হবে ওই কাজগুলা করে বেশি সে হলো চালাক নামাজ পড়লে উপকার আখিরাতে হবে জিকির করলে উপকার আখেরাতে হবে তিলাওয়াত করলে উপকার আখেরাতে হবে সাদকা খায়রাত করলে উপকার আখেরাতে হবে আখলাকের জীবন বছর করলে উপকার আখেরাতে হবে ভালো মানুষের চললে সাথে চললে উপকার আখেরাতে হবে ইলমে দিন শিখলে উপকার আখেরাতে হবে ঠিক কিনা আখেরাতে উপকার হবে তার আখের ভালো হবে সুন্দর হবে খাতেমাটা বিল খায়ার হবে তার কবরটা জান্নাতের বাগান হবে তার আখিরাতটা ভালো মানুষের সাথে হবে আল্লাহু আকবার ভালো মানুষের সাথে আখিরাত হবে আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে আদালতে কিবরিয়াতে সে দাঁড়াবে এটা হলো আখিরাতের কামাই যার আখিরাত যত সুন্দর সে আল্লাহর কাছে তত বেশি চালাক চতুর আর যে আখিরাত বানায় নাই শুধুই মাত্র দুনিয়া বানাইছে এক সময় দুনিয়া রেখে তার খালি হাত চলে যেতে হবে কারণ মরণের সময় কারোর সাথে এই দুনিয়ার কোনো কিছু যায় না যারা কবরে গেছে তারা কেউ এই পৃথিবীর কোনো কিছু নিয়ে যায় নাই না স্বর্ণ টাকা কড়ি পয়সা না তার ক্ষমতার বাহাদুরি কিছুই সাথে যায় নাই তার এগুলো সব রেখে চলে গেছে কারুন তার সম্পদ নিয়ে যেতে পারে নাই ফেরাউন তার ক্ষমতা নিয়ে যেতে পারে নাই নমরুদ তার ক্ষমতার দৌরত্বকে নিয়ে কবরে যেতে পারে নাই এগুলো সব রেখে মিসকিন হয়ে চলে গেছে এ কারণেই তো জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন সারা দুনিয়ার বাদশা জুলকারনাইন কিন্তু নিজের আপনজনদেরকে ওসিয়ত করেছে আই আমি মরা গেলে আমার কাফন থেকে আমার দুইটা হাত কাফনের বাইরে বের করে শহরের অলিগলিগুলো সায়ের করবে ওরা বলে কেন শহরের অলিগলি সায়ের করাবো কেন কাফনের কাপড় থেকে হাত বের করে জুলকারনাইন বলে মৃত্যুর পরে আমি সারা দুনিয়ার বাদশা যে খালি হাতে কবরে যাইতেছি এটা সবাই একটু দেখাইয়া দিবি জুলকারনাইন আমি মরে গেলে আমার কাফন থেকে দুটো হাত আগে বের করে দিবি তারপরে আমার কফিনটাকে শহরের অলিগলি সায়ার করাবি সরাসরি কবরস্থানে নিয়ে কবরে নামায় দিস না আগে শহর সায়ার করাবি সন্তানরা বলে বাবা কাফনের ভেতর থেকে খালি হাত বের করে আপনার কফিন নিয়ে আমরা শহরে কেন ঘুরবো জুলকারনাইন বলে সারা দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু কবর পথের যাত্রী যখন আমি তখন আমার সাথে কিছুই নাই আমি যে খালি হাতে যাইতেছি আমার কোনো সম্পদ আমার কোনো ক্ষমতা আমার কোনো আলো ইয়াল আমার কোনো দুনিয়ার এই
অর্জন যা আছে এগুলো কিচ্ছু আমার সাথে আমার কবরে যাচ্ছে না, আমার হাত খালি, এটা সকলকে দেখায় দিবি। সত্য সত্যই জুলকারনাইন মারা গেলে তার লাশের কফিন কাফন থেকে দুই হাত বাইর করে আপন জনরা লাশ কান্দে করে যখন অলিগলি সায়ার করতেছে, শহরের কিছু অবুজ মানুষ বলে দেখছা মরার পরেও খাজনা চায়, জমিনের ট্যাক্স চায়, যতদিন ছিল ততদিন ট্যাক্স আদায় করেছে, আজকে মরার পরেও ট্যাক্স চাইতেছে। সন্তানরা বলে না বাবা ট্যাক্স চায় না, ট্যাক্স চায় না, উল্টা বুঝো না, চান্দা চায় না, খাজনা, জমিনের খাজনা চাচ্ছে না। বাবা দেখায় যাচ্ছে সারা দুনিয়ার বাদশা খালি হাত কবরে যাইতেছে, তোমরা একটু সাবধান হয়ে যাও, তোমরাও কিন্তু তোমাদের দুনিয়ার এই যা কিছু আছে এগুলো লইয়া কবরে যাইতে পারবা না, কবরে যাওয়ার সময় তোমাদেরও কিন্তু খালি হাত যেতে হবে, তাই এর আগে তোমরাও প্রস্তুত হয়ে যাও। কবরে কিন্তু নেক আমল ছাড়া কবরে কিন্তু আর অন্য কিছু বান্দার সাথে যায় না। আমরা মরণশীল, আমাদের ডানে বামের বহুত মানুষ চলে গেছে, আমাদের পরিচিত বহুত মানুষ তাদের জানাজা হয়ে গেছে, খোদা জানে কখন আপনার জানাজা আর আমার জানাজা প্রস্তুত হবে, তা আমি আর আপনি কি নিয়ে যাচ্ছি, এটা চিন্তা করার বিষয়, এটা ফিকির করার বিষয়, এটা ভাবনার বিষয় যে আপনার আমার নেওয়ার মতো কিছু প্রস্তুত হয়েছে। তো যদি এই চিন্তা না করে থাকেন তাহলে হুঁশিয়ার, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যায়, নিজের এই চেহারাটা রবের সামনে দেখাইতে হবে, এই ফিকির নিজের ভেতরে ঢুকাই, আমাকে যে মাকসাদে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেই মাকসাদকে সফল করি, আদায় করি দুনিয়ার মাটির উপরে। কারণ আমাদের হিসাব আছে, আমাদের আদালতে কিবরিয়ার হাজিরি আছে, এক কদম লড়ার উপায় নাই আল্লাহ পাকের কাছে হিসাব না দিয়ে, এক এক সেকেন্ডের হিসাব আপনার আমার কাছ থেকে আদায় করা হবে, কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি, কয়টা নাজাতের উপযুক্ত কথা বলেছি, কয়টা বাজে কথা বলেছি, সব হিসাব হবে, হিসাবের কাঠগড়ায় সকলকে দাঁড়াতে হবে, এই জিনিস সকলে মাথায় আনি। তবে খুশ খবর হইল যদি কারোর ভেতরে এই চিন্তা এখনো এসে থাকে যে আমার তো এই বহুত গুনাহ খাতা এতদিন হয়েছে হুজুর আমি কি করব, তাইলে আল্লাহর রাসূল আপনাকে সুসংবাদ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে খুশখবরি দান করেছেন। তোর যদি বুঝাইসা থাকে যে তুই এতদিন যা করেছিস সেগুলো তোর নাজাতের উপযুক্ত আমল নয়, পাপাচার করেছিস, তাহলে তুই এখন তওবা কর, তুই খালিস তওবা করলে তোর গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামায় উঠায় দেওয়া হবে, গুনাহকে পাল্টে আমল নামায় উঠায় দেওয়া হবে নেকি কইরা। যার জীবনে গুনাহ বেশি যদি সে তওবা করতে পারে, এই বোধ যদি হাসিল করতে পারে, আমি তো আসলে আমার না, আমি তো আল্লাহর, আমি ভুল করেছি, এই অনুভূতি যদি জাগ্রত হয় আর বান্দায় যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কিন্তু আপনার আশ্রয় গ্রহণ করতেছি, আল্লাহ আমি কিন্তু মাপ চাই আপনার কাছে, বলেন সবাই মিলে ইয়া আল্লাহ মাপ চাই, জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ মাপ চাই, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে যদি দিল থেকে কেউ বলে হে আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই আমার অনেক গুনাহ, এখন যদি চোখ বন্ধ করে কেউ চিন্তা করো আল্লাহ আমি তো গত সপ্তাহে অনেক গুনাহ করছি, আমার ওই একটা গুনাহ যদি তুমি প্রকাশ করে দিতা
এলাকার মানুষ আমারে সালাম দিত না। আল্লাহ আমার জীবনে তো অনেক গুনাহ আছে, ওগুলো যদি তুমি প্রকাশ করে দাও তাহলে আমার সন্তান আমাকে আব্বা বলে ডাক দিবে না। আল্লাহর কাছে যদি মনে মনে কেউ তওবা করে বলে ওগো আল্লাহ, ওগো সত্তার মালিক, আমার জীবনের কত গুনাহ তুমি সত্তার নাম দিয়া ডাইকা রাখছো, এগুলো তুমি প্রকাশ করো নাই। ভাই আমার গুনাহ জানে না, আমার সন্তান আমার গুনার খবর জানে না, আমার বন্ধু আমার গুনাহের খবর জানে না, তুমি সত্তার গুনাহগুলাকে চাদর দিয়া গোপন করে রাখছো। যদি তুমি এখান থেকে এখন এক ফোঁটা চোখের পানি ফেলে বলো আল্লাহ তুমি তো শুধু সত্তার না, তুমি তো গাফফার, আল্লাহ তোমার আর একটা নাম না আছে তুমি গাফফার, তুমি না বান্দার সব গুনাহ মাফ করার জানো। বান্দার গুনাহ যদি পাহাড় সমানো হয়, বান্দার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়, সে গুনাহও মাফ করনে ওয়ালা গাফফার মালিক হলো আল্লাহ। যদি কোনো বান্দা দিলের ভেতরে গুনাহের ওই পেরেশানি হাজির করে বলে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আমার জীবনের সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ, আল্লাহ আমার আর কেউ নাই, আমি কার কাছে যাই, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, আমার তো আর কোনো দরজা নাই, তাই তোমার দরজায় দাঁড়িয়ে আমি মাপ চাই। যদি দিল থেকে কোনো বান্দা এখনো এই মজলিসে বসে যদি বলে আল্লাহ তুমি আমারে মাপ কইরা দাও, মাপ কইরা দাও, মাপ কইরা দাও, তাহলে সরওয়ারে দু আলম নবীর হাদিস প্রমাণ করে চতুর্দিকে দাঁড়ায় থাকা রহমতের ফিরিস্তা সাক্ষী রাইখা আল্লাহ তালা বলবে এই ফিরিস্তারা দেখোস না আমার বান্দার চোখের পানি গড়ায় পড়েছে, আমার বান্দার দিলের ভেতরে বেদনা এসেছে, আমার বান্দা পেছনের গুনার জন্য অনুতপ্ত হয়েছে, তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার জিন্দগির সব গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, আমার বান্দার জীবনের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম, শুধু ক্ষমা করে দিলাম না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলো সম পরিমাণ নেক, আমি আমার বান্দার আমলনামার ভেতরে উঠা দিলাম, শুধুই মাত্র বান্দাকে আমি এতটুকু পুরস্কারই দিলাম না, তোরা সাক্ষী থাক ওদেরকে আমি জান্নাতি হিসেবে আমার আসমানে নাম লিখে নিলাম, জাহান্নাম ওদের জন্য হারাম বানায় দিলাম, তবে শর্ত হলো তোমার ভেতরে লজ্জা আসতে, তোমার ভেতরে অনুতপ্ত হালত আসতে হবে, তোমার ভেতরে শরম আসতে হবে, তুমি তোমার গুনাহের জন্য শর্মিন্দা হইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আজকের মাহফিলটা পাঁচ মাস পরে তুমি মনে করতে পারো তোমার মাগফিরাতের একটা জায়গা, তুমি মনে করতে পারো এখন তোমার গুনাহ মাফ করার সময়, এখন তুমি মাদ্রাসার বাউন্ডারির ভেতরে ঢুকেছো, এখনই সময় তোমার গুনাহগুলোকে মুছার। আর যদি আজকের তওবার পরে ছোট্ট একটা নেক আমল তার ভেতরে তোমার প্লাস হয়ে যায়, এরপরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমার জীবনের ওই ছোট্ট আমল অনেক বড় হয়ে যাবে, তোমার ইখলাস তোমার শর্মিন্দিগি হাল তোমার নিয়তের কারণে তোমার জীবনের অল্প আমল তোমাকে নাজাত দেওয়ার জন্য অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। রুব্বা আমালিন সগীরিন তুআযিমুহু নিয়্যা, এবার তুমি নিয়ত করেছো রবের পথে চলবে আল্লাহকে পাবে, তো তোমার আমল অল্প হইলো এটা অনেক বড় হয়ে যাবে। তুমি আজকে ছিলা মিসকিন, আজকে ছিলা ফকির, কালকে তুমি হয়ে যাবা ধনী, যদিও আল্লাহর পক্ষ থেকে তুমি গ্রেফতার হয়ে যাও তো আল্লাহ হয়ে যাবে তোমার জামিন, আল্লাহ হয়ে যাবেন তোমার জিম্মাদার, তোমার মতো বান্দার জীবনের সব গুনাহ মাফ করে তোমার মালিক তোমাকে জান্নাত দান করবে। এখানে কই চলি কই।
কবরে চলে গেছে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের ফিকির করতে বলেছেন, মুরাকাবা করতে বলেছেন, যে তুমি মনে করো যে এখন এখন তোমার ঘরে আজরাইল এসেছে, আর তোমার রূহ টেনে টেনে বের করছে, তোমার বিবি তোমার পাশে শুয়ে আছে, তোমার মুখে কথা বলার শক্তি তোমার নাই, আমাকে বাঁচাও আমি চলে যাচ্ছি, এতটুকুন বলার ক্ষমতাও তোমার নাই, তোমার পকেট থেকে তোমার সন্তান তোমার কাফন কিনার টাকা বাইর করেছে, তোমার ঘর থেকে তোমাকে এবার বের করে ফেলেছে, এইবার আর জীবনে কোনোদিন তোমার পছন্দের নির্মিত ঘর তোমার পছন্দের পছন্দের ডেকোরেশনে সুসজ্জিত ঘরের ওই বিছানা তোমার বিছানা না, বাসতলায় ছোট্ট একটি সাড়ে তিন হাত কবর তোমার জন্য খনন করা হয়েছে, যেখানে তোমারই আপন জনেরা একটু পরেই তোমাকে দরজা জানালা বিহীন ছোট্ট ঘরে তোমাকে আটকে পাশানের মতো মাটির চাপা দিয়ে রেখে তোমাকে একা ঘরে চলে আসবে, তুমি চিৎকার করে ডাকবে আমি একা, আমার কি কেউ নাই, কেউ তোমার পাশে থাকবে না, তোমাকে হিসাব নেওয়ার জন্য ফেরেশতারা প্রবেশ করবে, প্রশ্ন করবে, তুমি কি উত্তর দিতে পারবে, তুমি কি রবের সেই জিজ্ঞাসাগুলোর জবাব দিতে পারবে, চিন্তা করো না কেন, নিজেকে নিয়ে একটু ভাবো না কেন, নিজের আখেরকে একটু গুছাও না কেন, তোমার আমার এই হায়াতের এই সাজসজ্জা যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন ওই দিকে লক্ষ্য করার জন্য, আর এই চিন্তা ভাবনার মাধ্যমেই একটা মানুষের আসল সফলতা। তাই আসুন আমরা নিজেদেরকে গুছাই, নিজেদেরকে সাজাই আখিরাত সুন্দর করার জন্য, আখিরাত সুন্দর করার জন্য। দুনিয়ার কোনো কিছুই অর্জন হয় নাই কিন্তু কারণ আখিরাত সুসজ্জিত হয়ে গেছে, তার চেয়েতে ধনী আর নাই, তার চেয়েতে চালাকার চতুর কেউ নাই, দুনিয়ার সব হয়েছে কিন্তু শুধুই মাত্র আখেরাত সাজায় নাই, তার চেয়েতে বেকুব আর এই পৃথিবীর মাটির উপরে নাই। মহতারাম হাজিরিন, এ আখেরাতের কথা, আখেরাতের ফিকির, মানুষকে মানুষ বানাইবার ফিকির, মানুষকে সুপথের দিশা দেওয়ার একটা কাফেরা জমিনের উপরে কেয়ামত পর্যন্ত লাগবে, যারা রিজালুল্লাহর ভূমিকা পালন করবে, সেটা গঠন হবে এই মাদ্রাসায়, নায়েবে নবী গঠন হবে মাদ্রাসায়, তাই এলাকাবাসী প্রাণ ভরে মাদ্রাসার খেদমত করবেন ইনশাআল্লাহ, বলেন এর দিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فلينا ديور مولا فلينا ديو গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি, রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা, মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন চারটা হাফেজে কোরআন ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, এ আল্লাহ মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদানের দুয়ার মাহফিলে বসেছি, কত আলেম ওলামারা হাজির হয়েছে আল্লাহ যারা যোগ্য বুজুর্গ, রাব্বুল আলামিন দূর দারাজ থেকে তোমার বান্দারা মজলিসে হাজিরা দিয়েছে,
দুয়ার মাহফিল কিন্তু একটা বড় মাহফিলের আকার ধারণ করেছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ সকলে মিলে তওবা করেছি, ইয়া আল্লাহ সবাই মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি, জিন্দগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ও গো মালিক, ও গো আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুনা তুমি মাপ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তওবা করতেছি আমাদের জীবনের গুনা খাতা তুমি মাপ করে দাও আল্লাহ। কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনা গুলো পূরণ করে দাও, বে পানাহকে পানাহ দাও, বে রুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রাব্বুল আলামিন, বিশেষভাবে রফিকুল ইসলাম ফুল ভাইয়ের জন্য তোমার কাছে দোয়া, আল্লাহ এ মানুষটার দ্বারা তুমি একটা মসজিদ নির্মাণ করায় দাও। রাব্বুল আলামিন, মাদ্রাসার ছাত্রদের জামাতের নামাজের ইন্তেজাম তুমি করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন, আল্লাহ তোমার পেয়ারা পেয়ারা বান্দাদেরকে ইব্রাহিমের যোগ্য সন্তানদেরকে মসজিদের সাথে তুমি লাগায় দিও আল্লাহ। রাব্বুল আলামিন, রফিকুল ইসলাম ফুল ভাইয়ের আব্বাকে জান্নাতুল ফেরদাউস তুমি দান করো আল্লাহ, মাকে সুস্থ নেক হায়াত দান করো, ছেলেটাকে নেককার পরহেজগার বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ কন্যা দুইটাকে আবেদা সালেহা বানাও, ইয়া আল্লাহ সুন্নত দিয়ে তাকে তুমি সাজায় দাও, এই মাদ্রাসার হক আদায় করে খেদমত করার তৌফিক তাকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন, উলামা হযরত যারা এসেছেন, আয় আল্লাহ নিয়ামাল বদল তুমি তাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন, বুড়া বুড়া বাবাজিরা যারা আসছেন, আল্লাহ কদম কদম নেক দিয়ে তুমি তাদের বাড়ি ফিরায় দাও, যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে সকলকে তুমি রক্ষা করো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা বানায় দাও, ইয়া আল্লাহ ইবাদতের জিন্দেগি তুমি আমাদের সকলের দান করো আল্লাহ। রাব্বুল আলামিন, জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, আর জীবনে কোনোদিন আব্বার ডাক অনেকের নসিব হবে না, আর জীবনে কোনোদিন মা ডাক অনেকের নসিব হবে না, ওই যে কাফন সরায়া বাবারে শেষ দেখা দেখছে আর জীবনে আব্বা পাবে না, কাফন সরায়া নিজের মাকে শেষ দেখা দেখেছে আর জীবনে কোনোদিন মা যারা পাবে না তাদের পিতামাতার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো, আমাদের আলো আওলাদদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাণীর দুয়ারে দাঁড়ায় যায়, আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম উঠাইয়া দিও আল্লাহ, ভয়ঙ্কর কোন মরণ চিত্র আমাদের তুমি দেখায় না আল্লাহ, আল্লাহ করোনায় যারা মারা গেছে তাদের শাহাদাতের মাকাম দাও, নারায়ণগঞ্জে মসজিদে আল্লাহ বিস্ফোরণে যাদের মৃত্যু হয়েছে শাহাদাতের উচ্চ মর্যাদা তাদের তুমি দান করো আল্লাহ, আল্লাহ এমন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মারা গেছে তাদের মাগফিরাত দিয়ে দাও, রাব্বুল আলামিন যারা আক্রান্ত তাদের সুস্থ করে দাও, আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ, যত কল্যাণ সব তুমি আমাদেরকে দান করো, অকল্যাণ অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো, এ আল্লাহ যেদিন মৃত্যু দিবা সেদিন আমাদের ইমানি মৃত্যু দিও, আমাদের জবানে তুমি সেদিন কালিমা জারি করে দিও আল্লাহ,
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাজাকা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইকফিনাহু বিমা শিতা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.